আসসালামু আলাইকুম। মডেল একাডেমি করতে চাইছি তো অনলাইন ক্লাসে। আমার সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো, ঘরে আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই আমি আশা করি সকলে মনোযোগ সহকারে পড়াশোনা করছো এবং ভালোভাবে পরীক্ষা অংশগ্রহণ করবে। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যাই। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী। পাঠের শিরোনাম, নাগরিক অধিকার ও বাংলাদেশের জনসংখ্যা, অধ্যায় 4 ও 13। পাঠ্যাংশ, নাগরিক অধিকার ও বাংলাদেশের জনসংখ্যা নিয়ে আলোচনা করব। অধ্যায় 4 ও 13, নাগরিক অধিকার ও বাংলাদেশের জনসংখ্যা এক কথা উত্তর নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমি অনেকবার তোমাদের বুঝিয়েছি যে এক কথা উত্তর কি। এক কথা উত্তর হচ্ছে যেটা আমরা একটি মাত্র শব্দ দ্বারা উত্তর প্রদান করি, সেটি হচ্ছে এক কথায় উত্তর। শিখন ফল, 1. নাগরিক অধিকার কি তা জানতে পারবে। 2. নাগরিক অধিকার গুলো কি কি জানতে পারবে। নিজেদের দেশের প্রতি কিভাবে দায়িত্ব পালন করব। জনসংখ্যা বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে পারবে। জনসংখ্যার কুফল সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আগে নাগরিক অধিকার কি সে সম্পর্কে জানি। একটি রাষ্ট্রে বসবাস করে সে দেশে সকল নাগরিক সুযোগ সুবিধা ভোগ করার হচ্ছে নাগরিক অধিকার। বাংলাদেশে নাগরিক হিসেবে আমি রাষ্ট্রের কাছ থেকে প্রধানত 3 ধরনের অধিকার পেয়ে থাকি। 1. সামাজিক অধিকার। 2. রাজনৈতিক অধিকার। 3. হচ্ছে অর্থনৈতিক অধিকার। সামাজিক অধিকারটা কি? সমাজে সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য আমরা যেসব অধিকার ভোগ করে থাকি সেইটি হচ্ছে সামাজিক অধিকার। সামাজিক অধিকার আমাদের অধিকারের মধ্যে অন্যতম। রাষ্ট্রের কাছ থেকে আমরা এই অধিকারগুলি পেয়ে থাকি। এবার আমরা জেনে নেই সামাজিক অধিকারগুলো কি কি। বেঁচে থাকার অধিকার, জীবন রক্ষার অধিকার সকল অধিকার থেকে অন্যতম। আমরা বেঁচে থাকার জন্য প্রয়োজনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি জীবনের নিরাপত্তা পাই। শিক্ষা লাভের অধিকার, শিক্ষা লাভের অধিকার প্রতিটি নাগরিকের একটি অন্যতম অধিকার। রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিককে শিক্ষা গ্রহণ করা অবশ্যই অপরিহার্য। চলাফেরার অধিকার, প্রত্যেক নাগরিক দেশের ভিতরে স্বাধীনভাবে চলাচল করার অধিকার রাখে। ধর্ম পালনের অধিকার, প্রত্যেক মানুষ তার নিজস্ব ধর্ম পালন করার অধিকার রাখে, সে হোক হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। ভাষা ও সংস্কৃতির অধিকার, নিজ ভাষায় কথা বলার প্রত্যেকেরই অধিকার রয়েছে এবং নিজের সংস্কৃতিকে চর্চা করার অধিকার সবাই অবশ্যই আছে, তাই না? চলো শিক্ষার্থীরা, এবার জেনে নিই আমরা জনসংখ্যা বৃদ্ধির কারণ ও ফলাফল। জনসংখ্যা বৃদ্ধি বিভিন্ন সময়ে আদিমশুমারি থেকে বাংলাদেশের জনসংখ্যা প্রতিনিয়তই বেড়ে চলেছে। বাংলাদেশের জনসংখ্যা 37 বছরে প্রায় 2 গুণ হয়ে গেছে। সর্বশেষ হিসেব অনুযায়ী বছরে 1.2% হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধির হার 1970 সাল থেকে কম। সেই সময় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল মাত্র 3%। দেখা যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। তা সত্ত্বেও অতীতে বাংলাদেশের জনসংখ্যা বেশি বৃদ্ধি পাওয়া আয়তনের তুলনায় অনেক বেশি। জনসংখ্যা ঘনত্ব, একটি দেশে বর্গ প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে। যেহেতু আমাদের দেশের আয়তনে কোনো পরিবর্তন হচ্ছে না, তাই সময়ের সাথে সাথে জনসংখ্যার ঘনত্ব বেড়ে চলেছে। 2011 সালে জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1015 জন। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান 11তম এবং সিঙ্গাপুরের অবস্থান 3তম, হংকংয়ের 4ম। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের অবস্থান হচ্ছে 11তম এবং পাকিস্তানের অবস্থান হচ্ছে 56তম। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা জনসংখ্যার কুফল সম্পর্কে একটু শুনব।
অতিরিক্ত জনসংখ্যার কারণে আমাদের প্রতিনিয়তই বিভিন্ন সমস্যায় পড়তে হয়। মানুষ কাজ পায় না, প্রয়োজনীয় খাবার পায় না, অনেক সন্তানরা বিদ্যালয়ে যেতে পারে না, এ থেকে তারা বঞ্চিত হচ্ছে। চিকিৎসা সেবা পায় না, এটুকুও তারা বঞ্চিত হচ্ছে। সমাজে অপরাধ বেড়ে যায়, পরিবেশ দূষিত হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমরা আমাদের মূল এক কথার উত্তর জেনে নিব। 1 নম্বর, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি রাষ্ট্রের কাছ থেকে কয় ধরনের অধিকার পেয়ে থাকি? উত্তর, 3 ধরনের। 2 নম্বর, সমাজের সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য আমাদের কি অপরিহার্য অধিকার? আমাদের অপরিহার্য। 3, খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ইত্যাদি কেন আমাদের প্রয়োজন বেঁচে থাকার জন্য? 4 নম্বর, সকল অধিকারের মধ্যে কোনটি অন্যতম? বেঁচে থাকার অধিকার। 5 নম্বর, রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের কি গ্রহণ করা প্রয়োজন? উত্তর, শিক্ষা। 6 নম্বর, সকল নাগরিকদের দেশের ভিতরে কিভাবে চলার অধিকার রয়েছে? স্বাধীনভাবে চলার অধিকার রয়েছে। 7 নম্বর, যে কোনো স্থানে কোনো রকম কি ছাড়াই আমরা যেতে পারি, বাধা ছাড়াই যেতে পারি। 8 নম্বর, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে কিসের অধিকার রয়েছে? নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। 9 নম্বর, নিজ মাতৃভাষায় কথা বলার নাগরিকের কি অধিকার? মৌলিক অধিকার। 10 নম্বর, বাঁচার অধিকার কোন ধরনের অধিকার? সামাজিক অধিকার। 11 নম্বর, কত বছরের উপরে সকল নাগরিকের ভোট দেওয়ার অধিকার রয়েছে? 18 বছরের উপরে। 12 নম্বর, 25 বছর বয়সে সকল নাগরিকের কিসে অংশগ্রহণ করার অধিকার আছে? নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে। 13 নম্বর, সমাজে স্বাধীনভাবে নিজস্ব কি প্রকাশের অধিকার রয়েছে? মত প্রকাশের অধিকার রয়েছে। 14 নম্বর, জাতি ধর্ম বর্ণ ধনী দরিদ্র নারী পুরুষ ইত্যাদি নির্বিশেষে সকলের কিসের প্রতি আশ্রয় লাভের অধিকার রয়েছে? আইনের প্রতি আশ্রয় লাভের অধিকার রয়েছে। 15 নম্বর, জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? 11তম। 16 নম্বর, বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? 1015 জন। 17 নম্বর, দেশের প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে জনসংখ্যা কি বলে? তাকে জনসংখ্যার ঘনত্ব বলে। 18 নম্বর, বাংলাদেশের জনসংখ্যা কত বছরে দ্বিগুণ হয়েছে? 37 বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। 19 নম্বর, সিঙ্গাপুরে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে কততম? 3তম। 20 নম্বর, হংকং জনসংখ্যার ঘনত্বের দিক থেকে কততম? 4ততম। মানুষ কাজ পায় না, এটা জনসংখ্যার কি? জনসংখ্যার কুফল। 22 নম্বর, 1974 সালে বাংলাদেশের জনসংখ্যা কয় কোটি ছিল? 7,64,00,000 ছিল। 23 নম্বর, সর্বশেষ হিসেব অনুযায়ী বাংলাদেশের বছরে কত পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধি পায়? 1.2%। 24 নম্বর, 1970 সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 3%। 25 নম্বর, বাংলাদেশের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল? কৃষির উপর নির্ভরশীল। 26 নম্বর, বাংলাদেশের জনসংখ্যা প্রায় অর্ধেক কি? নারী। 27 নম্বর, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কোন কারণটি অন্যতম? সামাজিক কারণ। 28 নম্বর, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কয়টি কারণ? 4টি কারণ। 29 নম্বর, বাল্যবিবাহ এটি কি ধরনের কারণ? সামাজিক কারণ। 30 নম্বর, জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর ক্ষেত্রে কার ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ? নারীদের ভূমিকা। শিক্ষার্থীরা, তোমরা আজকে তোমাদের বাড়ির কাজটি জেনে নাও। তোমাদের বাড়ির কাজ আজকে অধ্যায় 4 এবং 13 অধ্যায়ের এক কথা উত্তরগুলো পুনরালোচনা থাকবে। তাহলে আজকের মতো আমরা